السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه رمضان মাসে মানুষের দিল নরম থাকে দ্বীনের কথা শোনার এবং মানার জজবা অন্য সময়ের তুলনায় বেশি থাকে এবং বেশ কিছু বিষয়ে প্রতিদিন জানার প্রয়োজনও থাকে তাই মানুষের फायदा ও প্রয়োজনীয়তার দিক লক্ষ্য রেখে রমজানে প্রতিদিন যে কোনো একটি সময় কিছু নসিহতের ইন্তেজাম রাখা যায় আল্লাহ পাকের হাজারো শুকর আল্লাহ পাক আমাদেরকে রহমত বরকত ও মাগফিরাতে একটি মাস আমাদেরকে গিফট করিতেছেন অল্প কিছু দিনের মধ্যেই এই মাস পাওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন সওয়াব অর্জন করার একটা সিজন আমরা পেয়েছি এটা এমন সওয়াবের সিজন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাস একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য সওয়াব আর একটি ফরজ 70টা ফরজের সমতুল্য সওয়াবের হয়ে যায় ফরজ আর নফল দুটোর ভিতরে এত পার্থক্য যে সারা জীবন কেউ যদি নফল আদায় করে তবুও একটা ফরজের সমতুল্য হয় না অথচ আল্লাহ পাক রমজান মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব দান করে থাকেন আমাদের জিন্দেগিতে রমজান মাস ছাড়া সওয়াব অর্জন করা এত বড় সিজন আর নেই এই সিজনকে আমরা পুরোপুরি কাজে লাগাই রমজানে যত রকম ইবাদত আছে রোজা রাখা তারাবি আদায় করা কোরআন তেলাওয়াত করা তাহাজ্জুদের নামাজ পড়া আওয়াবিল পড়া ইশরাক পড়া চাস্তের নামাজ পড়া সাদেকা দান করা রমজানে জাকাত দান করা ইফতার সেহরি গরিবকে করানো তাহাজ্জুদের নামাজ পড়া ইফতার সেহরি গরিবকে করানো ইত্যাদি যত রকম ইবাদত আছে সবগুলো আমরা যত্ন সাথে আদায় করি ব্যবসায়ীদের সামনে যখন সিজন আসে তখন ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা এসে যায় কে কার চেয়ে বেশি ব্যবসা করতে পারে কে কার চেয়ে বেশি লাভবান হতে পারে রমজান মাস আমাদের জন্য সওয়াব অর্জন করার সিজন তাই এখানেও প্রতিযোগিতা চাই এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন আল্লাহ পাক বান্দার ইবাদত নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন কাজেই তোমরা ইবাদতে প্রতিযোগিতা করে থাকো আল্লাহকে দেখিয়ে দাও কত ইবাদত করা যায় আল্লাহ পাক এটা নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন যে দেখো আমার বান্দারা যাদেরকে সৃষ্টি করার সময় তোমাদের কাছে পরামর্শ চেয়েছিলাম তোমরা বলেছিলে যে ওরা তো দুনিয়াতে কত পাপ করবে তাদেরকে তৈরি করা কি দরকার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট দেখো তারা কত ইবাদত করছে আল্লাহ পাক এভাবে গর্ব করতে থাকেন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে দেখিয়ে দাও কত ইবাদত করা যায় সব রকম ইবাদতের জন্য মনের সাথে প্রস্তুতি নিতে হবে মনে 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 দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে যে রমজান মাস আমার রমজান আমার কোনো ইবাদত যেন ছুটে না যায় অনেকটা করতে মনে চায় না মনের সাথে মুজাহাদা করতে হবে মনের সাথে মুজাহাদা করতে হবে মনের সঙ্গে যে মুজাহাদা করতে পারে সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ হাদিস শরীফে এসেছে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু অর্থ সবচেয়ে বড় মুজাহিদ হলো সে যে তার নফসের সাথে জিহাদ করে শত্রুর সাথে জিহাদ করাও অনেক সহজ এক সময় জজবা আসলে তলোয়ার নিয়ে অস্ত্র নিয়ে নেমে গেলাম আর বুকের রক্ত ঢেলে দিলাম জজবার চোটে জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম এটা সহজ কিন্তু অনবরত সব সময় নফসের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে যাওয়া অনেক কঠিন একবার দুইবার করা যায় কিন্তু সব সময় নফসের সাথে জিহাদ করা খুবই কঠিন তাই বলা হয়েছে নফসের সাথে যে জিহাদ করতে পারবে সেই হলো আসল মুজাহিদ সে হলো সবচেয়ে বড় মুজাহিদ আল্লাহ পাক আমাদেরকে মুজাহাদা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মুজাহাদা করার জন্য কবুল করুন আমিন